যুবক দৌড়িব, মু বিধানসভায় কইলি বার্ধক্য বসিযোগ, তেমন যে বার্ধক্য কোণ সে দল রহব, বিজেডি বিজেডি আগুক আইপার না, কিন্তু আমি বিজেডি দলক সম্মান দৌছু, কারণ বিরোধী দল হিসাবে বিধানসভা স্ট্যান্ডিং কমিটির এই যে এসটিএসি এই আধারে প্রথম বৈঠক আমি সমস্ত সহ পরিচয়পত্র হওয়া, তা সহ বিভিন্ন যে সমস্যা এসটিএসি মানুষ থাক বা পছুয়া বর্গ লোকর থাকু আধার করি সমস্ত সাজেসন আধারে এবং বিভিন্ন অঞ্চলকে গস্ত এ কার্যক্রম পরিপ্রেক্ষি সমস্ত তথ্য আধারিত আমি স্ট্যান্ডিং কমিটি সরকার রিপোর্ট দেবু। এটা প্রথম বৈঠক, এই প্রথম বৈঠকের আমি নিশ্চিত ভাবে যে নূতন ভাবে সদস্যতা হয়েছেন তাকে আমি স্বাগত করি। এটা প্রথম বৈঠক কারণ এ বৈঠক সরলা পরে যে আলোচনা হেলা মু আপন মানুষ নিশ্চিত ভাবে জনাইব নাই। দেখুন ভারতীয় জনতা পার্টি কেবে বাহাস্ফোট মারে না, তথ্য আধারিত কথা হি কুহতি, কারণ সরকার এবং বিজেডি আজ বিরোধী দলের অছি। চব্বিশ বর্ষ তৎকালীন সরকার নবীন বাবুক সরকার যে কার্যক্রম করেছেন সেই কার্যক্রম আধারে সরকার সে আসিপারে না, আজ বিরোধী দলে বসছেন। কিন্তু আমি যে কথা নেই আজ সরকার আসছু তাকে পর্যায়ক্রমে পূরণ করছি, সুভদ্রা যোজনা কথা হয়েপরে বিশেষ করে পিএম সিএম কিষান নিধি যোজনা হয়েপরে এবং বিভিন্ন সামাজিক কাম আধারিত এবং সাধারণ লোকের যে সরকার যে কার্যক্রম অছি তাকে তল স্তরের পৌঁছাইবা, ই ব্যাপক ব্যবস্থা সরকার করছে। বিশেষ করে যে অশি বর্ষর অধিক যে বয়স্ক লোকের যে বার্ধক্য ভত্তা বা বিধবা ভত্তা এই কথাটি আসুচি এবং মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী সে কথা উঠাইছেন যে আমার ইলেকশন ইস্তাহার লা ষাটি বর্ষর অধিক তিনি হাজার টাকা দেওয়া কথা কৌছি আসুচি। তো যেহেতু তিন হাজার টাকা সরকার মনা করে না, তাকে বিচার করছেন নিশ্চয়ই আগামী দিনে দেবে। বিশেষ করে যে নবীন বাবুক সরকার বা মুখপাত্র মানে কুচার ভারতীয় জনতা পার্টির বিস্ফোরক হব এবং অনেক বিধায়ক এবং মন্ত্রী মানে যোগাযোগ করছেন, এমপি মানে যোগাযোগ করছেন, এইটা তা উপরে সত্যতা না, কারণ সরকার আমি অছু তাঁক দলর মিশিবা পাই অনেক লোক আম সহ যোগাযোগ অছন্তি, আমি সে কথা কোন কইপারু, ই হচ্ছে আভ্যন্তরীণ কথা। যেতবে কি কেউ দলর আসিক মিশিব ভারতীয় জনতা পার্টির আপনার মানে পর্যায়ক্রমে জাঁবে নাকি? নিশ্চিত জাঁবে, নিশ্চিত ভাবে আগামী দিন কোণ আপনার ভাবুন কি যুবক দৌড়িব, মু বিধানসভায় কইলি বার্ধক্য বসিযোগ, তেমন যে বার্ধক্য কোণ সে দল রহব আগামী দিন নিশ্চয় ভাঙিবা যাচ্ছে। এবে যোগাযোগ আম নির্বাচন মন্ডলী কথা কই বিজেডি বিজেডি আগুক আইপার না, কিন্তু আমি বিজেডি দলক সম্মান দৌছু, কারণ বিরোধী দল হিসাবে গণতন্ত্র রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা অনেকাংশে অধিক থাকে, কারণ সরকারি এবং বিরোধী দল হিসাবে আমি যদি দেখবা আমি তাকে সম্মান দৌছু, কিন্তু অনেক বিজেডি রু মিশিবা যোগাযোগের অনেক বহুত বড় বড় লিডর অনেক কোণ না কব যুবনেতা, তো আমি দৌড়ুছু বার্ধক্য মানে বসিগলে যুবক মানে দৌড়বে বার্ধক্য বসবে। আগামী দিন আম নির্বাচন মন্ডলী আজ্ঞা পাড়ি পঞ্চায়েত কমিটি আপনার অছি এসএচজি মা মানে অনেক এসএচজি মা মানে সুভদ্রা যোজনায় দৌড়লে, পুঁ ন তারিখ মানে ওর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বারিপদা যাচ্ছেন, পুঁড়ি ফের সুভদ্রা যোজনা ছাড়বে, আউ এবে তো পানি পঞ্চায়েত কমিটি বালা ডহল বিকল হয়ে গেল, কেমন আমি বিশ্ব ভারতীয় জনতা পার্টি সহ আজ্ঞা তল স্তরের পঞ্চায়েত বডি মানে বি যে চেয়ারম্যান এবং পিএস মেম্বর সরপঞ্চ যে বিজেডি দলের অনেক সে যোগাযোগ কলে সে আমার সহ মিশিল, কোণী খালি কথা কুনে কিছুটা বিহন রহব, বিহন রহলে হব কি বিহন রহব, কারণ বিরোধী দল ন রহলে সরকার মজা নাই এবং সরকার চেতনা আসবে না, বিধায়ক আসবে পিএস মেম্বর আসবে সরপঞ্চ আসবে কর্মী মানে আসবে। আমি নিশ্চিত ভাবে ভারতীয় জনতা পার্টি বিচার করছু যে মানে সামাজিক লোক এবং সমাজ আধারে কাম করছেন সেইভাবে ব্যক্তি মানুষ এই দলের নিশ্চিত স্থান দিয়া যাবে।